এখানে দাঁড়িয়ে কিছুই করতাম না, আমি দাঁড়িয়ে থাকতাম। হ্যালো করিম, একটা চ্যানেল সাবস্ক্রাইব করো তো। Can get ready with Faiza bhai, আমি তো বলবো না। বাই 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 বলো, কে মামা দেখি ভিডিও আমাকে। প্রতি বছর যেমন আমরা চিটং একবার যাই, এবারও আমরা হচ্ছে রমজান মাসে আমাদের ফ্রেন্ডস লাইক ফ্যামিলির সাথে, আমাদের যারা সাপোর্টার তাদের সাথে দেখা করতে আজকে চিটং চলে যাচ্ছি। বাট আজকে যারা হচ্ছে ইফতার বাজারে আসবে, স্পেশালি আমার সাথে দেখা হবে যাদের, তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। ইফতারের পর আমরা চিটংয়ের ওজি ডিএফসিতে যাব, সাথে আরও এক্সপ্লোর করবো ডিফারেন্ট ডিফারেন্ট ফুড। আজকে অনেক মজা হবে, আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। সো আজকের দিনের ব্লগটা আপনারা খুব বেশি এনজয় করবেন। আর যদি চিটংয়ে কেউ ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের সাথে দেখা হয়েছিল কিনা। আমরা এখন বের হয়ে যাব, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু টিকিটটা আমরা ফ্লাইট এক্সপার্ট দিয়ে কাটি। ফ্লাইট এক্সপার্ট হচ্ছে একটা অনলাইন ট্রাভেল এজেন্সি যারা ফ্লাইট, হোটেল, ভিসা সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করে থাকে। আর আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমাদের জন্য কিন্তু এই বছরটা অনেক বেশি স্পেশাল, কারণ এবার আমরা 8 থেকে 10 দিন ঈদের ছুটি পাচ্ছি। অলসো ফ্লাইট এক্সপার্টের কিন্তু কোনো হিডেন চার্জ নেই। যেই প্রাইসটা আপনি প্রথম পেজে দেখবেন ফ্লাইট সার্চের সময়, সেটাই কিন্তু আপনি পরে পে করবেন। তাদের এমন কোনো হিডেন চার্জ নেই যেটা পরে অ্যাড হবে। ফ্লাইট এক্সপার্ট ইএমআই সার্ভিসও অফার করে, যাতে আপনার কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস না নিতে হয়। আপনি কিন্তু আপনার সময় মতো ফ্লাইট বুক করে পরেও পে করতে পারেন। সাথে ফ্লাইট এক্সপার্টের কাস্টমার সার্ভিসও অ্যাভেলেবেল পাবেন 24/7 ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো ইস্যু সলভ করার জন্য। কাস্টমার সার্ভিসের নাম্বারে কল দিতে পারেন অথবা মেসেঞ্জারে রিচ করতে পারেন। এখন আমরা বের হয়ে যাব, আমাদের ফ্লাইটের টাইম অলমোস্ট হয়ে গেছে। আপনার ভিডিওগুলো অনেক ভালো। মানে চিটংয়ে আসলে আমরা প্রতিবার এই রুমেই থাকি, আর যখন ঢুকি আই নো হ্যাঁ এখানে এটা ওখানে এটা, যেহেতু আমার বাসায়, অনেকদিন পর এই বাসাটাতে আসছি। ইটস সো উইয়ার্ড, কারণ আমরা হয়তো বছরে এক দুইবার আসি, বাট ইট ফিলস লাইক হোম, নট দিস প্লেস, হোল চিটং। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখন বারকোট ফুড জাংশনে যাব, যেহেতু এটা সবচেয়ে বড় ইফতার বাজার, এখানে অনেক মানুষ আসে। তো গত এক দুইবার যাওয়ার পর অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথাবার্তা হয়েছে যারা হয়তো আমার ভিডিওস আগে দেখছে। তো আমি ভাবতেছিলাম যে এবারও যদি এরকম কারোর সাথে দেখা হয়ে যায় যে আমার ভিডিওস দেখে বা আমার সাবস্ক্রাইবার, তাকে আমি হচ্ছে পুরা ইফতার বাজার সে যা যা নিবে পুরো জিনিসটা গিফট করব। সো দিস ইজ আ সারপ্রাইজ, এটা আমি আগে থেকে অ্যানাউন্সও করি নাই, কিছু বলি নাই। আই ডোন্ট ইভেন হ্যাভ এনি আইডিয়া যে কেউ আসবেও কি না। সো আমি জাস্ট একটা চান্স নিব, লেটস সি, যদি কারোর সাথে দেখা হয় সে যা যা চাবে তাকে সব আমি আজকে কিনে দিব। সো আমি ফাইনালি একজনকে পেয়ে গেছি যে আমাকে চিনছে এবং তোমার নাম কি ভাইয়া? তাই নাকি? হ্যাপি বার্থডে। আমি ওকে অফার করছি ওর যেহেতু বার্থডে, তুমি আজকে আমার ফার্স্ট পার্টিসিপেট, তোমার যা ইচ্ছা তুমি পুরো সাজানো, আমি খেলাম। আমার ছেলের অনেক আমি আমার জন্য একটু ইফতার সাজাই নি, সব শেষ হওয়ার আগে একটা কাবাব নিয়ে নি। এটা দেখতে ইন্টারেস্টিং না? এটা হচ্ছে জাপানিজ চিকেন স্টিক। সো আমি মোটামুটি চিকেনের যা যা আছে একটু একটু করে নেওয়ার চেষ্টা করতেছি। স্যান্ডউইচটা দেখতে কিন্তু খুব ইয়াম লাগছে। ধন্যবাদ। আপনারা নিতে থাকেন আপু, আমরা একসাথে বিল দিব। ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট স্প্রেডিং লাভ। অ্যান্ড ওনাদের সাথে আমার সামনাসামনি দেখা হওয়ার পর আমি ওনাদের কিছু একটা গিফট করতে পারছি, কারণ ওনারা আমাদের সব ভিডিও দেখে। ইটস সো নাইস অফ দেম। সো কিছু একটা যদি দিতে পারি এটাই আমার জন্য অনেক। এরপরে যদি এই জিনিসটা আইডিয়া আপনাদের ভালো লাগে, এটা আমরা ঢাকায় করব। অ্যান্ড ঢাকায় স্পেসিফিক একটা জায়গা বলে দিব, ওই জায়গায় আপনারা যারা যারা আসবেন সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট। কমেন্ট লেমন, এটা ভালো লাগবে।
আমার ইফতার প্লেটে সাজানো শেষ। আমি ড্রিঙ্কস নিয়েছি তিনটা এছাড়া, আর সাথে এখন আমি বিল কাউন্টারের ওই দিকে যাবো অ্যান্ড ওয়েট করবো আমার গার্লস গ্যাং এর জন্য। বাহ, আপনি মজা মজা জিনিস নিয়েছেন। আমাদের সাথে কথা বলে ভালো লাগলো। ওনারা দুইজন হচ্ছে নন মুসলিম, ওনারাও কিন্তু খুব সুন্দর করে ইফতারটা একসাথে এনজয় করতেছে তার ফ্রেন্ডদের সাথে। এই ব্যাপারটা খুবই সুন্দর। আজকে টেস্ট করবো আমার ফ্রেন্ডরা আমার ইউটিউব সাবস্ক্রাইবার কিনা। তুমি এখন ইউটিউব চ্যানেল বের করো আমার, দেখি তুমি সাবস্ক্রাইব করছো নাকি। যদি না করছো তোমার সাথে আমার শেষ। যদি করে থাকে তাহলে কি দেখেই পছন্দ ছিল আমার, তাই নাকি? আমি অর্ডার দিতে চাচ্ছিলাম, আমি অর্ডার দিতে আমি অর্ডার দিতে চাইছিলাম, এখন ফ্রি পাচ্ছি। ফাইনালি আরেকটা গার্ল গ্যাং পাইলাম। আমার সবচেয়ে মজা লাগে যে যারা নিচ্ছে তাদের সাথে আমার টেস্ট বাড অনেক মিলে, হয়তো এই কারণে ওনারা আমার ভিডিওস দেখে। আমি যা যা নিচ্ছি মোস্ট অফ দ্য আইটেম ওইগুলাই হয়। না না বলো, আসলে কিছু একটা নাও। আমি ফার্স্টে ভাবছি ওরা টুইনস। আমি একটু কোরিয়ান কুইজিন ট্রাই করতে চাচ্ছিলাম, সো আই টুক দ্য গোচুজাং চিকেন। আচ্ছা এটা ভালো নাকি ডিএফসিটা ভালো? ট্রাই করলে বোঝা যাবে আসলে, বাট আমার অনেক এক্সপেকটেশন আছে। আমি কিন্তু সেজে আসছি, সাদা জুতা, সাদা এটা অফ হোয়াইট শার্ট। ক্যান গেট রেডি উইথ ফাইজা হলে আমি নিতে পারবো না? তোমার সাথে একটা গেম খেলছি। তোমার ফোনটা বের কর। ফোন? হ্যাঁ। গো টু ইউটিউব। হ্যাঁ। সার্চ কোথা লাগছে? ছোটবেলা থেকে খুব নাম করা। হ্যালো করিম, একটা চ্যানেল সাবস্ক্রাইব করো তো। জোর করে সাবস্ক্রাইব করাতে চাই না, যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। আমরা ইফতার শুরু করে দিছি। আমি হচ্ছে আলুর চপ দিয়ে হালিম দিয়ে খাচ্ছি। রোজা ভাঙছো না ইফতার ভাঙছো? রোজা ভাঙছি ভাই, এর আগের ভিডিও তো বলছি আজকে আমি ইফতার ভাঙছি। তুমি ইফতার কিভাবে ভাঙ? হালিমটা বেশ মজা। এখন স্যান্ডউইচটা আলাদা করে খাবো। স্যান্ডউইচটা কিন্তু এখনো দেখতে খুব টেম্পটিং লাগতেছে, ড্রাই হয় নাই। শ্রেডেড চিকেন দেওয়া, অনিয়ন দেওয়া, অনিয়নের সাথে যে একটা টমেটো বেস দেওয়া আর একটা গার্লিক বেস দেওয়া, ক্যাপসিকাম দেখা যাচ্ছে, মানে মাইল্ড একটা ফ্লেভার হলো, খুব টেস্টি। এতক্ষণে বুঝতে পারলাম যে কি খাচ্ছি আমি। আমার মুখের ভিতর ব্লাস্ট করতেছে বিষয়টা। আমি যে কাবাবগুলো নিছিলাম এটার মধ্যে এই কাবাবটা পার্টিকুলারলি আমার আগে খুব ভালো লাগছিল। এটার নাম হচ্ছে ছুপা রুস্তা, এটার ভিতরে আর একটা ফ্লেভার। উপরেটা বিফ আর ভিতরেটা চিকেন। এটার নাম বলতে গিয়ে আমার টাং টুইস্ট, আমি তোকরিয়ে তোকরিয়াকে এরকম বলে।
বারবিকিউ একটা ফ্লেভার আসছে। আমি হচ্ছে আপনি বিরিয়ানি নিয়ে নিছি, এখানে যে বিরিয়ানিটা এই চালটা স্পেশাল, এটা হচ্ছে হাফ সিদ্ধ। আর সবচেয়ে বেশি মজা লাগছে এটা এত ঝাল লাগতেছে, মানে ইদানিং হইতেছে ঝাল আইটেম কম খাইতে পারলো। এই পার্টিকুলার ডিশটা অনেকদিন পর মনে হলো ঝাল খেয়ে ইফতার একটু আরাম লাগছে, এটা খুব মজা। আমি এটা সাদিকে এক বাইট হলেও খাওয়াবো, যাতে দেখাইতে পারি এটা ঝালের লেভেল কতটুকু। তো যখন গেমে যাবে এটাকে কেমন টর্চার। কবে জানি আমি জিলাপি খেয়ে, কদিন আগে ইফতার একটা ভিডিওতে বলতেছিলাম জিলাপি দিয়ে এখন রাবড়ি দিয়ে যদি খাওয়া যেত বেস্ট হইতো। ওই ভিডিও দেখে অনেকে নিচে কমেন্ট করছে যে আপু এখন আমার জিলাপি ক্রেভিংস উঠে গেছে। তাহলে এখন আপনাদেরকে দেখাবো জিলাপি দিয়ে রাবড়ি দিয়ে খাইলে আসল ক্রেভিংস কীরকম হচ্ছে। আমরা হচ্ছে সবাই মিলে এখন রওনা দিয়ে দিছি DFC যাব। অনেক দিন পর এই চিকেন ফ্রাই খাবো, এটা ক্রেভিং যে আজমি উঠাইছে কয়েকদিন আগে স্টোরি দিয়ে। ও হ্যাঁ, আই টোল্ড ইউ গাইস টু কাম, আমি পাগল হয়ে গেছি ওটা দেখার পর। ওখানে ফ্রাইজ যত মজা, চিকেনটা আরো বেশি মজা। ইফতারের পর একটু টাইম নিছি যাতে পেটটা একটু খালি হয়, এখন হচ্ছে আবার খাওয়া দাওয়া শুরু করব। জায়গা আছে না দুগো আমার? নাই ভাই, বিশ্বাস করো। জি ভাই, সোজা যে যত আর্লি যাবেন তত আর্লি আমাকে গান কম শোনাতে হবে। ফাইনালি আমাদের চিকেন পেয়ে গেছি। আমরা হচ্ছে 6 পিস যেটা ওইটা আমরা অর্ডার করছি, বাট আমরা 2 পিস অরিজিনাল যেটা ওদের না নর্মাল ফ্রাইড চিকেন ওইটা নিছি। তো এই যে উপরে যে পাউডারটা দেওয়া হয়, স্পাইসি পাউডারটা দিয়ে মিক্স করা হয়, এটাই কিন্তু খুবই মজার হয়। আমি এখন একটা বাইট দিই। এক্সট্রা করে আরও সস দিয়ে দিছে, যদি আপনি আরও স্পাইসি চান আপনি আরও নিতে পারবেন। অনেক ক্রিস্পি আছে এখন। I was dying to have this. It's so good. যারা ঝাল পছন্দ করে তারা এটার জন্য পাগল। আমার মনে আছে আমি লাইফে ফার্স্ট যখন এটা খাইছি হচ্ছে সাদি একবার চিটংয়ে কাজে আসছিল, তারপরে এটা কিনে ফ্লাইটে আমার জন্য নিয়ে গেছে। আমি ঢাকায় বসে এটা ফার্স্ট ট্রাই করছি, তখনও ভালো লাগছে এখনও মজা লাগছে। এই ফ্রাইজ নিয়ে আমি তখন বলতেছিলাম যে ফ্রাইজটা হচ্ছে গোচুজাং সসের মধ্যে ডিপ করে, ওই যে জিলাপি আর রাবড়ি যেভাবে খাচ্ছিলাম এই ফ্রাইজটা আর এই সসটা পারফেক্ট কম্বিনেশন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাহে রমজানের স্টেশন রোডের এই জ্যাম, ঘন্টার পর ঘন্টার জ্যামকে আমরা মিনিমাইজ করে 1 ঘন্টায় নামিয়ে আমরা নিউ মার্কেটে পৌঁছে গেলাম অনেক দিনের পুরানো লিবার্টির পুরানো ফালুদা, সরি আজকের বানানো পুরো ফালুদা খেতে। চলে আসলাম নিউ মার্কেট লিবার্টির বিখ্যাত ফালুদা। এখানে দাঁড়িয়ে কিছুই করতাম না, দাঁড়িয়ে থাকতাম বড় ভাইরা প্রেম করতে দেখতাম। চাকচাকে সুন্দর দেখে মনে হচ্ছে বাইক উপরে পার্ক করা যাবে, উঠায় ফেলা যাবে আবার নিচে নামানো যাবে, খুব নাইস। আমরা মনে হয় সেকেন্ড ফ্লোরে খাবো ফালুদা। হুম, পুরান নেই কারণ এখন এটা নিউ লিবার্টি। এটাই পুরানো লিবার্টি, এখন নতুন মোড়কে নিউ লিবার্টি। ওয়েলকাম টু লিবার্টি। আজমি বলতেছিল ওকে ছোটবেলায় হচ্ছে ওরা একসাথে আসতো এখানে, না আঙ্কেল ওদের এখানে নিয়ে আসতো ফ্রুটি ফ্রুটি খাওয়ার জন্য। টুটি ফ্রুটি, যে টুটি ফ্রুটি বলে এখানে চিটং এর ফার্স্ট টাইম। তো ওদের বাসায় দিকে দেখে ওরা অনেক আসতো, তার মানে এই জায়গাটা বেশ আগের। আজমি বুড়া না, আজমি ছোটবেলায় আর কি আসি। আমি পার্সোনালি ফালুদার এত বড় ফ্যান না, এটা সাদি খেলে বেটার বলতে পারবে। এটা ফেমাস হওয়ার কারণ আছে, আমি জানি না এটা হয়তো এর আগে অনেক বেটার ছিল নাকি জানি না, সাদা এখনো ভালো। প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি বা পুরো জিনিসটাই কিন্তু খুব ভালো একটা ডিশ। আমরা
বঙ্গবন্ধু টানেলে ঢুকে গেলাম। আমি ফার্স্ট টাইম এরকম কোনো টানেলে আমি এর আগে কখনো মানে পাস করি নাই। খুব সুন্দর দেখতে। ভাইরা তো আগে আসছেন না? হ্যাঁ আপু, আমি প্রথম ওপেনিং এর প্রথম দিনে আসছি। আপনাকে কি নিউজে দেখাইছিল? ঘটনা যেটা হয়েছিল ওই নিউজে না, ভদ্র নিউজে ছিলাম। বাংলাদেশে কিন্তু টানেল নিয়ে ফার্স্ট ব্লগটা আমারই ছিল। So that was our trip at Chittagong. অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমরা আজকে যেরকম অনেকে ট্রিট দিছি, এই ট্রিট কি আপনিও চান কিনা সেটা অবশ্যই জানাবেন। এরপরে আমরা অবশ্যই ঢাকায় এই জিনিসটা করতে পারি, আর আপনি যদি পার্টিসিপেট করতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ভিডিওটা পছন্দ হলে শেয়ার করবেন। আর আপনারা যদি ঈদের এই লম্বা ছুটিতে দেশের বাইরে বা ঢাকার বাইরে যে কোনো প্ল্যান করে থাকেন, ডু নট ফরগেট টু চেক আউট ফ্লাইট এক্সপার্ট ফর দেয়ার ভিসা, ফ্লাইটস অ্যান্ড hotel services. Thank you so much for watching. Stay hungry with Khuda Laksi. Bye bye.